প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নদিয়া শান্তিপুর সাহিত্য পরিষদের সেলাই স্কুলে জাতীয় পতাকা তৈরির কাজ চলছে জোর কদমে। সামনেই প্রজাতন্ত্র দিবস, তাই রয়েছে জাতীয় পতাকার চাহিদা। নদিয়ার শান্তিপুরের আশানন্দ পাড়ায় শান্তিপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে বিগত কয়েক বছর ধরে যে সেলাই ট্রেনিং সেন্টার চলছে, সেখানে কর্মরত বিভিন্ন বয়সের মহিলারা বর্তমানে এখন জাতীয় পতাকা তৈরিতেই ব্যস্ত। ইতিমধ্যে শতাধিক জাতীয় পতাকা তৈরি করার পর তা বিক্রি হয়ে গিয়েছে, আবার নতুন করে তারা জাতীয় পতাকা তৈরি করছেন। শান্তিপুর সাহিত্য পরিষদের কর্ণধার সুশান্ত মঠের উদ্যোগে তৈরি হয়েছিল এই সেলাই ট্রেনিং সেন্টারটি। তিনি জানিয়েছেন, শান্তিপুর সাহিত্য পরিষদে বহু পুরনো পাণ্ডুলিপি সহ একাধিক পুঁথিপত্র থাকা সত্ত্বেও ইদানিং পাঠক সংখ্যা ভীষণ কমে গিয়েছিল, তাই মূলত পাঠক সংখ্যা বাড়ানোর লক্ষ্যে সাহিত্য পরিষদের ট্রেনিং সেন্টার খোলা হয়। পড়াশোনার পাশাপাশি কিছু আয়ের লক্ষ্যে কলেজের ছাত্রছাত্রীরাও ওই ট্রেনিং সেন্টারে গিয়ে কাজকর্ম করে বেশ কিছু আয়ের পথ দেখতে পেয়েছেন। মূলত মেয়েদের সায়া ব্লাউজ সহ বিভিন্ন ধরনের পোশাক তৈরির কাজ দিয়েই শুরু হয়েছিল এই ট্রেনিং সেন্টারটি। বিভিন্ন জায়গা থেকে কাপড় কিনে নিয়ে এসে এখানেই তৈরি করা হয় মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক। যদিও গত বছর করোনা পরিস্থিতিতে কলকাতা থেকে কাপড় কিনে নিয়ে আসা সমস্যা তৈরি হয়, তাই পোশাক তৈরির ক্ষেত্রে ব্যাঘাত ঘটেছিল। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা ভালো, তাই আবার নতুন উদ্যমে বিভিন্ন বয়সের মহিলারা এখানে পোশাক তৈরি করছেন। গত বছর করোনা পরিস্থিতিতে টুকরো কাপড় দিয়ে মহিলারা তৈরি করেছিলেন মাস্ক, তার ভালোই চাহিদা তৈরি হয়েছিল। গত বছর প্রজাতন্ত্র দিবসে তারা জাতীয় পতাকা তৈরি করেছিলেন। মহিলারা জানিয়েছিলেন, এবার জাতীয় পতাকার ভালোই চাহিদা রয়েছে, তাই তারা বর্তমানে জাতীয় পতাকা তৈরিতেই ব্যস্ত। আসলে শান্তিপুর সাহিত্য পরিষদ থেকে এখানে ব্যবস্থা করা হয়েছে কিছু, যারা যাদের প্রয়োজন এরকম কি স্টুডেন্ট বলাই ভালো, কারণ তারা শিখতে এসেছে, তাদেরকে এখানে ডাকা হয়েছে। তোমরা যদি শিখতে চাও তো আমি এখানে অ্যাজ এ টিচার আমি এখানে জয়েন হয়েছি। সাহিত্য পরিষদ থেকে আমাকে রাখা হয়েছে, বলা হয়েছে টিচার হিসেবে রাখা হয়েছে। আমি ওদেরকে ছোটোখাটো জিনিস থেকে বড় জিনিস পর্যন্ত শেখাতে শুরু করেছি। কত যেমন যখন যেরকম প্রয়োজন, স্বাভাবিক জীবনে ফিরে আসতে, লকডাউনের ব্যাপারে সকলেরই সমস্যা আছে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে সকলের যেমন প্রয়োজন তেমনই তারা জিনিস যখন যেরকম প্রয়োজন তৈরি করানো শেখানো হয়। যেমন মাস্ক তৈরি, পতাকা ফ্ল্যাগসগুলো তৈরি, যখন যার চাহিদা হয়। তো মাস্কগুলো গত বছরও তৈরি করা হয়েছে, ফ্ল্যাগ গত বছরও তৈরি করা হয়েছে, এবছরও ঠিক আগের মুহূর্তে তৈরি করা হচ্ছে। শান্তিপুর সাহিত্য পরিষদ থেকে কাপড় টাপড় সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। তো কতগুলো তৈরি হচ্ছে পতাকা? প্রায় 100-এর উপরে হয়ে গেছে, বিভিন্ন সাইজ। হ্যাঁ, বিভিন্ন সাইজে ছোট বড় এগুলো বেশ চাহিদা আছে। বিক্রি কেমন হয়েছিল গত বছর? গত বছর যা হয়ে পুরো হয়ে গেছে, গত বছরটা আর এবছর বাকি নেই, এবছর আবার নতুন করে সব তোলা হয়েছে। আপনার নাম? আমার নাম পূর্ণিমা মজুমদার। সেলাই শেখার কারণ নিজের প্রতিষ্ঠিত হওয়া, কারণ এখন তো যেভাবে আমরা লকডাউনে কবলে পড়েছি, তো আমাদের এখন তো সেরকম আর্থিক কোনো সংযোগ নেই। সো আমরা এখন এই পতাকা কাজটা আমরা করছি এখন, আর আমরা বর্তমানে আরও আদার্স অনেক কাজের সাথে নিযুক্ত হয়েছি। আমি বর্তমানে এখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্রী। তো আমি অনলাইন ক্লাসের পাশাপাশি আমি এই কাজটাকে প্রফেশন হিসেবে নিয়েছি, যাতে আমাকে পরে পরবর্তী জীবনে আমাকে যাতে আমার পরিবারকে হেল্প করতে পারি, তো সেই জন্য আমি এটা করছি। কতদিন হয়ে শিখছো? আমি প্রায় 2 বছর হতে আসলো এটা শিখছি। তো মোটামুটি কী কী শিখলি? মোটামুটি নাইটি, সায়া, ব্লাউজ থেকে শুরু করে পাঞ্জাবি আমাদের সব শুরু হয়েছে, তো এগুলো আমরা করছি। তো তোমাকে যদি পরবর্তীকালে মানে এটা পেশা হিসেবে নিতে পারবে? হ্যাঁ, যদি নাইটি চুড়িদার এগুলো সবই আমরা করছি, তো এর পাশাপাশি আমরা আমরা আশা করছি যে আমরা পরবর্তী জীবনে আমরা সেলাই হিসেবে কিছু এগোতে পারি। কি নাম তোমার? রিয়া চৌধুরী। তো মাস্ক খুলে এবং এখানে 26 জানুয়ারি এবং 23 জানুয়ারির জন্য পতাকা তৈরি করা হচ্ছে। আমাদের ম্যাডাম এখানে কেটে দেন এবং আমরা নিজেরাই এখানে সেলাই করি। আমার মা সেলাই শিখতেন এখানে এবং আমিও এখানে এখন সেলাই শিখছি। আমি মোটামুটি সবই শিখেছি এবং পতাকাটা শিখছি, করছি, বানাচ্ছি এবং ম্যাডাম আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প।
হেল্প করছেন। তুমি কি করো? আমি বিএ থার্ড ইয়ার করছি। কি কারণে সেলাই শেখাটার উদ্দেশ্যটা কি? শেখার উদ্দেশ্য প্রথমত আমি নিজে শিখছি এবং যাতে শিখে যাতে নিজের কাজেও লাগাতে পারি এবং যাতে ভবিষ্যতে যাতে আমি কোনো এই প্রফেশন নিয়ে এগোতে পারি, সেটা সংসারের জন্য এবং সব দিক থেকেই আমি যাতে এগিয়ে যেতে পারি সেই জন্য আমি শিখছি। কি নাম তোমার? আমার নাম রিয়া চৌধুরী। এক দেড় বছর ধরে শিখছি। লকডাউনের পরিস্থিতিতে আমাদের কাজ অফ যাচ্ছিল, ওর জন্য এখনও শিখছি। এখন সামনে 23 জানুয়ারি আছে, ওর জন্য পতাকা করছি। আগের বছরও করেছি, অনেক সুবিধা পেয়েছি। এবছরও করছি। কী কী সেলাই শিখেছো? নাইটি, স্যা, ব্লাউজ, এগুলো শিখেছি। আর মাস্কও আগের বার যেরকম লকডাউনে মাস্ক করতে দিয়েছিল, মাস্কও তৈরি করেছি। তো তুমি এই যে পড়াশোনার মাঝখানে শিখতে এসছো কি কারণে? আমার যাতে সুবিধা হয়, আমি যদি কিছু কাজ করতে পারি, আমার যাতে কিছু আর উপার্জন হয়। তো কি মনে হচ্ছে যে পর্যন্ত শিখেছো তাতে কি আগামী দিনে কিছু করতে পারবে? করতে পারবো। কি নাম তোমার? পায়েল দত্ত। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।